আছড়ে বিজেপি করার অপরাধ, আর সেই কারণেই খাস কলকাতায় আক্রান্ত বিজেপি নেতা সহ তার পরিবার। নারকেলডাঙ্গায় বিজেপি নেতা ও তার স্ত্রীর ছেলেকে মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ঘটনায় বিজেপি ও তৃণমূলের একজন করে কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলেঘাটা এলাকায় বিজেপির একটি প্রতিবাদ সভা ছিল, সেখানে যোগ দিয়েছিলেন বিজেপির বেলেঘাটার মণ্ডল সম্পাদক সঞ্জয় সিং। অভিযোগ, বাড়ি ফেরার পথে রাত 10টা নাগাদ বাড়ির সামনেই তাকে মারধর করা হয়। মাথায় আঘাত লাগে বিজেপি নেতা সঞ্জয়ের। তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত স্ত্রীও ঘটনায় নারকেলডাঙ্গা থানায় দায়ের করা হয়েছে অভিযোগ। নেতার অভিযোগ, তিনি বিজেপি করেন বলেই এলাকায় কয়েকজন দুষ্কৃতীর ক্ষোভ ছিল তার ওপর। এর আগেও একাধিকবার তাকে হুমকির শিকার হতে হয়েছে। এরপর বৃহস্পতিবার রাতে বাড়ির বাইরেই তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে উত্তেজনা বেলেঘাটায়। ঘটনায় অভিযোগের তীর এলাকার তৃণমূল কংগ্রেস সমর্থক সমীর সিং, সুনন্দা সিং ও জিতেন্দ্র সাহের দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল, ঘটনার পরেই পুলিশ নিষ্ক্রিয়তা নিয়ে সরব হন ওই বিজেপি নেতা। বিজেপি পার্টি করি রোজ আমাকে টনটিটকারি মেরে গালাগালি দেয়, খিস্তিকামারি করে, মানে আমার সঙ্গে সবসময় মানে নেতা হবে এ হবে মানে টিএমসির ছেলেরা, ঠিক আছে, সবসময় আমাকে গালাগালি দেয়। দুটো ভদ্র মহিলা পুরো টিএমসি করে, একদম সবসময় মানে আমাকে মারবে ধরবে এরকম ব্যাপার। একটা 10টার মধ্যে আমি দাঁড়িয়েছিলাম, আন্দাজ বলছি, আমি তো ঠিক ঘড়ি দেখতে পাইনি, দাঁড়িয়েছিলাম, এসে হঠাৎ আমাকে দেখে খিস্তিকামারি করছে, নেতা হচ্ছে বিজেপি করছে, হ্যান ত্যান মানে অনেক রকম নানা রকম উজুয়াত, মানে ঝগড়া করবে বলে আমার সঙ্গে উজুয়াত করছে। আমি আবার সরে সরে যাচ্ছি, তাও আমার গায়ে গায়ে ঘেসে ঘেসে আমি আবার অন্য জায়গায় উঠে চলে গেলাম, কিন্তু ইচ্ছা করে খিস্তিকামারি করে এসে বলছে তুই নেতা হবি, হ্যান হবি, ত্যান হবি, হ্যাঁ বিজেপি করছিস। কতজন এসে আমার মিসেস যখন আমাকে বাঁচাতে এসছে, তখন আমার মিসেসকে দুখানা ভদ্রমহিলা ধরে প্রথমে চুলবে মুটি ধরে টানাটানি হিজড়া, আমার ছেলেকেও মেরেছে, আমাকে মেরেছে, আমার মিসেসকে মেরেছে। ইন্দার সাহাও আছে, আকাশ বলে ছেলে ছিল, থানায় গিয়ে বলেছি, থানায় তো আমাদের কোনো কথাই শুনছে না, ঠিক আছে। থানায় আগে কিছুবার আমার সঙ্গে করেছিল, আমি থানায় ডায়েরি করেছি, চিঠি করেছি, সবই করেছি সব, কিন্তু কোনো থানা উচ্চবাচ্চ করেনি। ঘটনার খবর পেয়ে পৌঁছন উত্তর কলকাতার বিজেপির জেলা সভাপতি তমগ্ন ঘোষ। উত্তর কলকাতায় ভয়ের গন্ধ পাচ্ছে তৃণমূল, তাই এসব কাণ্ড ঘটাচ্ছে। প্রতিক্রিয়া তমগ্ন ঘোষের। এখন উত্তর কলকাতার বুকে একটা নতুন ট্রেন্ড এখন তৃণমূলের আছে, হারবে বুঝতে পেরে বারবার হামলা করছে আমাদের বিজেপির কার্যকর্তাদের ওপর। আরও দুঃখের হচ্ছে যে কেউ ভয় পাচ্ছে না। সঞ্জয় সিং আমাদের ওই মণ্ডলের বেলেঘাটার সেখানে সম্পাদক, এবং তাকে রাত্রি 9:30-10 নাগাদ তাকে মারধর করা হয়, তার স্ত্রীকে মারধর করা হয়, তার ছেলেকে মারধর করা হয়। অপরাধ একটাই, নরেন্দ্র মোদীজির দল করছে, বিজেপি করছে। আজকেও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাঁদরামি দেখে এরা রাস্তায় নেমে প্রোটেস্ট করেছিল, সেখানে ফুলবাগানের মোড়ে দাঁড়িয়ে তারা তার কুশপুত্তলিকে দাহ করেছে। এটা হয়তো তারই রিভেঞ্জ, বদলা নিতে চাইছে, মুখে হয়তো বলেছে যে বদলা নয় বদল চাই, এবার বদলটাই সরকারের ঘটবে। গণতান্ত্রিকভাবে আন্দোলন করতে গিয়ে বিকেলে আন্দোলন করলে রাত্রিবেলা তার বাড়িতে হামলা হয়, এটা হচ্ছে আজকের বাংলার লজ্জাজনক অবস্থা। আরবার নারকেলডাঙ্গা থানাতেই এরকম ঘটনা ঘটছে কেন? বেলেঘাটা কি ক্রমশ একটা নৈরাজ্যের জায়গা তৈরি হচ্ছে? নারকেলডাঙ্গা থানায় পোস্টপোল ভায়োলেন্সেও আমাদেরই এক ভাই মারা গেছে, অভিজিৎ, তার পুনরাবৃত্তি আমরা হতে দিতে পারি না। প্রসঙ্গত, 21-এর ভোট পরবর্তী মামলা থেকে শুরু করে চলতি বছরে হওয়া পঞ্চায়েত ভোটে একাধিক বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। তবে শুধু বিজেপি নেতা কর্মীরাই টার্গেট হননি, তাদের পরিবারের ওপর হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ। 21-এর ভোট পরবর্তী হিংসায় প্রাণ হারাতে হয়েছিল বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে। তারপর ফের এই ঘটনা কার্যত শহরের বুকে বিরোধী কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল, তা বলাই বাহুল্য। ক্যামেরায় মদন সরকারের সঙ্গে অয়ন শর্মার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।